সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শুধু কয়েকটি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আসলে এই ঘটনাটি প্রত্যেকটি পৌরসভাতেই কম বেশি হয়েছে, একই ধরনের ঘটনা। আমি দু একটা নমুনা হিসাবে, উদাহরণ হিসাবে আপনাদের তুলে ধরছি। গত পরশু দিনে চতুর্থ দফা 55টি পৌরসভায় যে নির্বাচন হল, নির্বাচনের বৈশিষ্ট্যের একটি সাধারণ রূপ আপনাদের সামনে তুলে ধরব। ঠাকুরগাঁও সদর পৌর নির্বাচনে নজিরবিহীন সেখানে বিএনপি মনোনীত দানি শেষের মেয়র প্রার্থীরা ভোট কেন্দ্র থেকে বের হতে না চাইলে তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে বের করে দেওয়া হয়েছে। মানে দানি শেষের এজেন্টরা জোর করে থাকার চেষ্টা করেছে, তখন তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে বের করে দিয়েছে। সেখানে সাধারণ ভোটারদের জোর করে ধাক্কা দিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেয় পুলিশ ও প্রিজাইডিং অফিসার। আর পুলিশ এবং প্রিজাইডিং অফিসার তারা যৌথ উদ্যোগে নৌকা প্রতীকে সিল করেছে। মানে আমি সেখানকার আরো ঘটনা ঘটেছে সারাদিন ব্যাপী, তার একটা সংক্ষিপ্ত চিত্র লক্ষ্মীপুর জেলাধীন রামগতি পৌর নির্বাচনে ধানি শেষের এজেন্টদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এটা প্রায় প্রত্যেকটি ভোট মানে পৌরসভাতেই তাই হয়েছে, এখানেও তাই হয়েছে। সাধারণ ভোটাররাও আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে ভোট কেন্দ্রে যেতে সাহস পায়, কারণ পুলিশ গ্রামে গ্রামে গিয়ে বলেছে যে আপনাকে ভোট দিতে যাবেন। সেখানে কালো পর্দার বাইরে ইভিএম মেশিন স্থাপন করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা, এটা গণমাধ্যমেও কিন্তু এসেছে। আপনারা দেখেছেন যে গোপন কক্ষে ইভিএম থাকবে, সেখানে ভোটাররা যাবে তাদের পছন্দ মতো প্রতীকে ভোট দেবে, ভোটের বোতাম দিবে। এক নম্বর হচ্ছে যে এমনই সিস্টেম যে ধানের শীষে দিলে নৌকা মার্কে চলে যাবে, এমনভাবে সিস্টেমটা করা হয়েছে। আর লক্ষ্মীপুর রামগতিতে সেটাও নয়, কালো পর্দা থেকে বেশি বের করে নিয়ে এসে প্রকাশ্যে সিল মারতে বলা হয়েছে, যেন এটা অন্য কোথায় সিলতে না পারে। বিষয়টি বলছিলাম
মানুষীয় ত্রিশাল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংস হয়েছে। ব্যাপক সরকারি দল মনোনীত মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে সহিংসতা এতটাই ভয়াবহ ছিল যে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সাহস পায়নি। এছাড়া ফুলপুর পৌর নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক প্রদত্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাধারণ ভোটাররা ভোট দিতে পারেনি। সেখানে বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা। নরসিংদী জেলাধীন মাধবদীর পৌর নির্বাচনে ধান শীষের এজেন্টদের সব কেন্দ্র থেকে বের করে দেওয়া। সরকারি দলের সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় গোপন পক্ষ থেকে ব্যালট পত্র নিয়ে এসে ভোটারদের প্রকাশ্য ভোট দিতে বাধ্য করে প্রিসাইডিং অফিসার। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করে। এছাড়া নরসিংদী সদর পৌর নির্বাচন একতরফা করার জন্য বিএনপি বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করে, যদিও সেখানে কয়েকটি সেন্টারে ভোট হয়নি, স্থগিত হয়েছে। ফরিদপুর জেলাধীন নবকান্দা পৌরসভা নির্বাচনে বহিরাগতরা দেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভোট কেন্দ্রে ঢুকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয় এবং দেদারসে নৌকা প্রতীকে সিল মারতে দেয়। সেখানে আগে থেকেই নৌকা প্রতীকে সিল করে ব্যালট বাক্স ভরে দেয়। রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা সব ছিনতাই করে নিয়ে গেছে। ব্যালট বাক্স ছিল 5টি, কিন্তু সেখানে তারা ব্যালট বাক্স করেছে 9টা, অর্থাৎ 4টি ব্যালট বাক্স আগে থেকেই তারা ভরে রেখেছে। এটা রাজশাহীর নওহাটা নির্বাচন। রাজশাহীর তাহিরপুর পৌর নির্বাচনে ধানের শীষের সকল পোলিং এজেন্টকে মেরে বের করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসী। প্রিসাইডিং অফিসাররা নিজেরাই সিল মেরে ব্যালট বাক্স করতে চলেছে। এটা চতুর্থ দফার যে 55টি নির্বাচন, প্রতিটি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সাতক্ষীরা বিএনপির প্রার্থী জিতেছে, মানে ছেড়ে দিয়েছে, মানে সুষ্ঠু নির্বাচনে ওখানে বাধা দেয়নি। একটা দেখালো যে আমরা কই বিএনপি পেয়েছে, বিএনপির অবস্থা এতই খারাপ, একটা পেয়েছে। মানে সামগ্রিক নির্বাচনটি সরকারের কর্তৃত্ববাদী শাসনের এক জ্বলন্ত দৃষ্টান্ত যে একদলীয় কর্তৃত্ববাদী সরকার থাকলে কি করে তারা সমস্ত কিছু দখলে নেয়, আয়ত্ত নেয়, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশ র‍্যাবকে ব্যবহার করে, তার দৃষ্টান্ত হচ্ছে এই সরকারের প্রতিটি নির্বাচন। এই পৌরসভা নির্বাচন যে কয়েকটা বড় সেগুলোতেই সেটা প্রতিফলিত হয়েছে। এই চতুর্থ দফা নির্বাচনে সেটি আরো নতুন করে আরো ভালোভাবে সেটি প্রতিফলিত হয়েছে। আপনারা জানেন গত পরশুদিন দেশব্যাপী চতুর্থ দফায় 55টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগের ধাপের নির্বাচনগুলোর মতোই গতকালের নির্বাচনও ছিল আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দখল। সব ভোট কেন্দ্রেই তাদের দৌরাত্ম্য ছিল আগের মতোই নজিরবিহীন ও ভোট কেন্দ্রগুলো ছিল সন্ত্রাসের অভয়ারণ্য। বর্তমানে ব্যাপক সন্ত্রাস, উদাহরণহীন অনিয়ম ও ভোট ডাকাতির যে নির্বাচন হচ্ছে তা নিয়ে এক মহাকাব্য রচনা করা যাবে যদি কেউ রচনা করে। সরকার নিজস্ব অবয়বে গড়ে তুলেছে নির্বাচন কমিশন, সুতরাং মাফিয়া চরিত্রের গভীর প্রভাব দেখা যায় প্রধান নির্বাচন কমিশনার সহ কতিপয় নির্বাচন কমিশনারের আচরণ। সহিংস ভোট ডাকাতির বর্তমান নির্বাচন কমিশনের, মানে সহিংস ভোট ডাকাতির যে নির্বাচন সেটি বর্তমান নির্বাচন কমিশনের দ্বারা অনুপ্রাণিত। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এতটাই আওয়ামী বান্ধব যে তিনি ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, করোনা কোনো কিছুরই গ্রাহ্য করেনি। আপনারা জানেন করোনার সময় যশোর কেশবপুর পৌরসভার দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণার পরেও সেখানেও নির্বাচন করা হয়েছে, কারণ শেখ হাসিনা চায় কে এম নুরুল হুদা সাহেবকে তো করতেই হবে। মানুষ মরলো কি বাঁচলো বা আক্রান্ত হলো বা হাসপাতালে গেল এটা দেখার দরকার নাই, কারণ তার অমল ধবল প্রধান নির্বাচন কমিশনের যে চাকরি সেই চাকরিটা নিশ্চিত থাকবে যদি তিনি শেখ হাসিনার পারপাস সার্ভ করেন। এই কারণে তিনি কোনো দৈব দুর্বিপাক এটাকে গ্রাহ্য করেনি।
অর্থাৎ আওয়ামী লীগের অনুকূলে একতরফা নির্বাচন অনুষ্ঠান করতে কেএম নুরুল হুদা অস্থির হয়ে পড়ে, কারণ শেখ হাসিনাকে খুশি করার জন্য তিনি আত্মনিবেদিত। সুতরাং গণতন্ত্র, নির্বাচন, সুষ্ঠু ভোট এসব কেএম নুরুল হুদা সাহেব থোড়াই কেয়ার করে। একতরফা নির্বাচন করার পরেও রক্তাক্ত সহিংসতায় প্রাণহানির ঘটনা কলেবর বৃদ্ধি পাচ্ছে। বললাম যে একটা তো কারো দৈবত্য বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, আর নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা এবং প্রাণহানি ঘটছে সেখানেও তার কোনো ভক্ষেপ নেই। কিন্তু আইন মতো নির্বাচন কমিশনের কিন্তু প্রধান দায়িত্ব, বিশেষ করে নির্বাচন এলাকায় আইন শৃঙ্খলা সব তার নিয়ন্ত্রণ, এটা সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। অথচ তিনি দেখবেন প্রেস ব্রিফিং করে বলেছে যে কি বলে প্রার্থীরা নিজেরা নিজেরা গোলমাল করলে সেখানে আমার কিছু করার, কত দায়িত্বহীন। আমরা আগে থেকে যেটা বলেছি, ওনার কাজ হচ্ছে চাকরি রক্ষা করা এবং নির্বাচন কমিশনের যত অনিয়ম দুর্নীতি এটাকে প্রোটেকশন দেওয়া, ওনার লোকরা এবং উনি এটা অংশীদার কিনা। কিন্তু এই যে 42 জন আপনার দেশের বিশিষ্ট নাগরিক যে কথাগুলি উত্থাপন করলেন, যে আবেদনটি জানালেন রাষ্ট্রপতির কাছে, ওরা তো খামাখা করেন, আর ওরা তো কেউ বিরোধী দল করেন না, বিএনপি করেন, কিন্তু একটা অবজেক্টিভ স্টাডি করে ওনারা যে তথ্যগুলো পেয়েছেন সেই তথ্যগুলো নিয়ে ওনারা আবেদন জানিয়েছেন এবং অভিশংসনযোগ্য অপরাধ বলে তারা অভিযোগ। কিন্তু নির্বাচন কমিশন মৃদু হাসেন, এগুলো যখন করেন মনে মনে হাসে যে ধুর তারা এগুলো কী করছে, আমার যেখানে ক্ষমতার খুঁটি সেই খুঁটির সাথে তো আমি এত নিগুড়ভাবে আমাদের বন্ধন সেটা ছিন্ন করবে কে, এটা তো ছিন্ন করার অধিকার ওই 42 জন কেউ রাখে না, আর বিরোধী দল যতই চিৎকার করে কিছুই নাই। কারণ এই নির্বাচন কমিশনের অধীনে কত টেন্ডার হচ্ছে, কত নিয়োগ হচ্ছে, এগুলোর ভাগ বাটোয়ারা তো থাকছে, এবং শেখ হাসিনাও এইসব লোককে খুশি করার জন্য ছেড়ে দিয়েছে। এদের বিরুদ্ধে কিন্তু দুদক কোনো পদক্ষেপ গ্রহণ করেন না, কারণ অবৈধ নির্বাচন করা এবং শেখ হাসিনার সিলেকশন করা লোকদেরকে বিজয়ী ঘোষণা করার জন্য তো অনুগত লোক দরকার, এই কারণেই কেএম নুরুল হুদারা সেখানে অবস্থান করছে। দুদিন আগেও মাদারীপুরের কালকিনিতে একজনকে পিটিয়ে হত্যা এবং চট্টগ্রামের পটিয়ায় আরেকজনকে হত্যা ও চারজনকে আহত করার ঘটনা, এটি আওয়ামী সহিংস নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি নজিরবিহীন দৃষ্টান্ত। অভিনব সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠানের জন্য কেএম নুরুল হুদার ইতিহাসে অমর হয়ে থাকবে, ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অবিচারের কাহিনীর প্রধান খলনায়ক কেএম নুরুল হুদা সুষ্ঠু নির্বাচনকে লাশ বানিয়ে কফিনে ব্রেক মেরে দিয়েছে। অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থ সিদ্ধির জন্য অত্যন্ত নিপুণ হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন, ও হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে নির্বাচন ও সুষ্ঠু ভোটের শত্রু প্রধান নির্বাচন কমিশনার ও তার ভয়ের খা কতিপয় নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার, যিনি সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন, তিনি বিবেক যন্ত্রণায় ভুগতে ভুগতে এখন পদত্যাগের কথা বলছেন। তিনি যথার্থই বলেছেন নির্বাচন ব্যবস্থা এখন গভীর খাদে কিনার, গণতন্ত্র বোনা বাংলাদেশিদের আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন কেএম নুরুল হুদা। বর্তমান নির্বাচন কমিশনের অনাচার, দুর্নীতি ও লুটপাটের তথ্য সব ভালোভাবেই সংরক্ষিত আছে, এদের অপকর্মের বিচার হবেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সেই নুরুল হুদা যিনি স্বেচ্ছা সমর্পণমূলক আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, নিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা কি তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব তিনি সরকারের পদতলে অর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর ই ধারার 1 ও 2 দফা উপধারা অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। আমি জাস্ট ওটার সারাংশ আপনাদের বলছি। অথচ কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন এই কমিশন তাদের সেই ক্ষমতা সরকারের কাছে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই ঘটনায় প্রমাণিত হয় প্রধান নির্বাচন কমিশনার কমিশনের দায়িত্ব নিয়েছেন সুষ্ঠু ভোট করার জন্য নয়, বরং শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য।
বাংলাদেশের প্রচলিত আইনে সুষ্ঠু নির্বাচন করার জন্য যথেষ্ট শক্তিশালী বিধান রয়েছে, কিন্তু তারা তাদের নিজেদের ক্ষমতাকে প্রয়োগ না করে শেখ হাসিনার পদলে হলেই ব্যস্ত রয়েছে। নির্বাচন কমিশন সব নির্বাচনে শেখ হাসিনার সিলেক্টেড প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করার দায়িত্ব নিয়েছেন এবং সেই কাজটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছে। বন্ধুরা আমার, শেষ পর্যায়ে আমি আবারও ঘোষিত কর্মসূচি আপনাদের সামনে পাঠিয়েছি। শৈলতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল 17 ফেব্রুয়ারি 2021 বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করবে। এছাড়া একই দাবিতে আগামী 1 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার বরিশাল মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে যারা আমাদের মেয়র প্রার্থী ছিলেন তারা, সেই প্রার্থীরা তাদের নিজস্ব মহানগরে যে কর্মসূচিটা করবেন সেই কর্মসূচিটা হবে 18 তারিখ বরিশালে। এই কারণে বরিশাল বিভাগ আগামীকাল যে কেন্দ্রীয় কর্মসূচি, এই কেন্দ্রীয় কর্মসূচি থেকে বরিশাল বিভাগ বাদ থাকবে, বরিশাল বিভাগ বাদ থাকবে এই কর্মসূচি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে আগামীকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা। হ্যাঁ, শুধু বরিশাল মহানগরী বাদে সকল মহানগরী এবং জেলায় এই কেন্দ্রীয় কর্মসূচি পালন করে, ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি মহানগরী এবং জেলা সকলে এই কর্মসূচি পালিত হবে, শুধুমাত্র বরিশাল মহানগরী এবং বরিশাল বিভাগের জেলাগুলো বাদ থাকবে। ধন্যবাদ। এবং তার ভাইদের নামে যে অভিযোগ ছিল, মামলা ছিল, আজকে প্রথম আলোতে একটি রিপোর্ট এসেছে, উনি সেই রিপোর্টে উদ্ধৃতি দিয়েছেন যে তাদের বিরুদ্ধে আগেই এই মামলা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল, যেটা প্রকাশিত হয়নি, তো যে কারণে তার ভাইদের জন্য তিনি নির্দেশ বলছিলেন। আমি আজকে আমাদের যে গত পরশুদিন যে নির্বাচনের যে ঘটনা আমরা বলতে পারিনি, আমরা এতে সীমাবদ্ধ থাকবো এবং আগামীকাল যে আমাদের কর্মসূচি যে দাবিতে সেই কর্মসূচিটাই আমরা আজকে ঘোষণা করবো।